আমাদের যা যা লাগবে সেগুলো একটু দেখে নিই। আমি এখানে একটা চিকেনের ব্রেস্ট নিয়েছি, আর সেটাকে এরকম পাতলা পাতলা স্কোয়ার করে কেটে নিয়েছি। আর এটাকে একটুখানি আমি হামানদিস্তা দিয়ে একটু মেরে এটাকে একটু ফ্ল্যাট করে নিয়েছি। এই কাজটা যদি মিট টেন্ডারাইজার থাকে সেটা দিয়ে করলে খুব ভালো হয়, তো আমার কাছে ছিল না, আমি ওই হামানদিস্তা দিয়েই এরকম করে ওটাকে এগুলোকে মেরে মেরে এটাকে একটু ফ্ল্যাট করে নিয়েছি। আচ্ছা, আর লাগবে ময়দা, আছে এখানে ময়দা, কর্নফ্লাওয়ার, একটা ডিম, সয়া সস, ভিনিগার, এখানে আছে রসুন, কাঁচা লঙ্কা আর গোলমরিচ একসাথে আমি এটাকে ক্রাশ করে নিয়েছি। আর এখান থেকে আমি দেব 1 চা চামচ। আর লাগবে ব্রেড ক্রাম, আমি এখানে ব্রেড ক্রাম ইউজ করছি, এটার পরিবর্তে বিস্কুটের গুঁড়োও ব্যবহার করা যেতে পারে। আর লাগবে স্বাদ অনুযায়ী নুন আর চিনি, আর ফ্রাই করার জন্য লাগবে রিফাইন্ড অয়েল। তো ব্যাস এই লাগবে। আরেকটা জিনিস আমি নিয়েছি এখানে অল্প পরিমাণে, একদম অল্প পরিমাণে আমি এখানে নিয়েছি আজিনামোটো, এটা না দিতে চাইলে স্কিপ করবেন। তাহলে এবার শুরু করছি। প্রথমেই চিকেনটাকে আমি ম্যারিনেট করব, তার জন্য নিয়ে নিচ্ছি রসুন, কাঁচা লঙ্কা আর গোলমরিচটা, এর মধ্যে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে এই 1/2 টিস্পুন মতো লাইট সয়া সস, আর 1/2 টিস্পুন মতোই 1 টিস্পুন মতো দিয়ে দেবো আমি এখানে ভিনিগার। সবার আগে এটাকে একটু মাখিয়ে দেবো, মাখিয়ে এটা আমি মোটামুটি 5-7 মিনিট এটা রেখে দেবো। পাঁচ মিনিট পর ফিরে আসলাম। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ যে আজিনামোটোটা রেখেছিলাম সেটা, আর একদম অল্প পরিমাণ চিনি 1 পিঞ্চ মতো, আর ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। আমি কি পরিমাণে কোন ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি সেই সমস্ত ডিটেল লিস্ট আমি আমার ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, দেখে নেবেন। আচ্ছা, এবার এটা ডিমটা দিয়ে মাখানোর পর এর মধ্যে দিয়ে দেবো ময়দা, এই 1 টেবিল চামচ মতো দিলাম, আর 1 টেবিল চামচ মতো দেবো কর্নফ্লাওয়ার, দিয়ে খুব ভালো করে এটাকে একটু মেখে নেব। এটা মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি ক্রাম করব। একটা একটা পিস নেব, নিয়ে এটাকে ক্রাম করে নেব। একদম হালকা হাতে এক্সট্রাগুলো ছেড়ে ফেলে দেব, দিয়ে এটাকে আমি এরকমভাবেই সবকটা আমি তৈরি করে নেব। সবকটা তৈরি হলে তারপর আমি আবার ফিরছি। এইভাবেই সবকটাকে আমি বানিয়ে নিয়েছি, এবার এটাকে আমি ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি কড়াইয়ে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, এবার একে একে এগুলোকে আস্তে করে ছেড়ে দেব। এবার এটাকে ভাজবো হালকা করে, আর তারপর এটাকে বার করে নেব, আর পরে আবার একবার ভাজবো। ক্রিস্পি যেহেতু তাই এই দুবার ভাজলে তবেই ক্রিস্পিটা খুব ভালো হবে। তাহলে এবার আমি এটাকে ভেজে
তারপর দেখাচ্ছি। প্রথমবার এরকম ভেজে আমি এটাকে তুলে নিচ্ছি, পরে আবার এটাকে একবার ভাজবো। তো এখন সবকটা আগে আমি হালকা করে ভেজে নেব, তারপর আবার সবকটাকে আরেকবার ভাজবো। সবকটা আমি ভেজে তুলে নিয়েছি, এবার আবারও এটাকে আরেকবার ভাজবো। সবার প্রথমে যেগুলোকে ভেজেছিলাম সেগুলোকে আবার এখন আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে যখন ভাজবো একদম গোল্ডেন হলে তবে আমি এটাকে বার করবো, ভাজা হলে আমি আবার ফিরছি। একদম যেরকম রং চাইছিলাম সেরকম হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। আওয়াজ শুনে বুঝলেন যে কতটা ক্রিস্পি হয়েছে এটা। এভাবেই সবকটা আমি ভেজে নেব। এভাবেই সবকটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব আর একদম গরম গরম পরিবেশন করব। পরিবেশন করে দিয়েছি ক্রিসপি ফ্রাইড চিকেন, আর সাথে অবশ্যই দিয়েছি আমার সেই চায়নাটাউনের স্পেশাল চাটনি। এটা কিভাবে বানিয়েছি সেটা আমি আমার থ্রেডেড চিকেন রেসিপির মধ্যে অ্যাড করেছিলাম, আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। আর এটা অবশ্যই বাড়িতে বানাবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমি এরকম কোনো রেসিপি নিয়ে আসলে সবার আগে আপনার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। অনেক 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 ধন্যবাদ।